ওকে, ক্লাস রেকর্ডিং হচ্ছে। গত ক্লাসে আপনাদের তিনটা কাজ দেওয়া হয়েছিল, সেটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং প্রতিদিন 10টা করে ইউটিউব থেকে মিউজিক নামাতে হবে বা ডাউনলোড করে নামিয়ে নেমে একটা ফোল্ডার করে রাখতে হবে। যখন প্রতিদিন 10টা করে ভিডিও নামানোর পরে কিন্তু আমাদের 10টা করে মিউজিক নামালে কিন্তু আমাদের কিন্তু 1 মাসের ভিতরে মোটামুটি অনেক মিউজিক ডাউনলোড করে নামানো হয়ে যাবে। আমাদের দেখুন 300 থেকে 400 মিউজিক ডাউনলোড করে নামায় আমরা একটা ফোল্ডারে রাখবো। এই মিউজিক গুলো আমাদের আমাদের সামনের ক্লাস গুলোতে কাজে লাগবে, আমি বলে দেবো সবকিছু, ঠিক আছে? আর আজকের আমাদের ক্লাস হলো ইউটিউবের সেটিং এর বিষয়ে, এবং আমাদের কিছু ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কিছু নিয়মকরণ আছে, ওই নিয়মকরণ মাফিক আমরা কাজ করবো, ঠিক আছে? সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আসি আমরা, যে আপনারা অলরেডি ইউটিউব চ্যানেল অনেকে তৈরি করে ফেলছেন, আমাকে দেখাইছেন, এবং আপনারা অলরেডি ডিজাইন ডিজাইন আমি দেখাইনি, তারপরে আপনারা কিন্তু কভার ডিজাইন করছেন এবং লোগো ডিজাইনও করে ফেলছেন বা আপলোড করে ফেলছেন। তো আপনাদেরকে অনেক থ্যাংকস যে আপনাদের এইসব বিষয় সম্পর্কে আগে থেকে মোটামুটি ধারণা আছে, যেটা আমি বুঝলাম। তো যাই হোক, চ্যানেল তৈরি করার পর আমি সেটিংটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা চলে আসবেন আপনাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসি, এসে আমি যে যে বিষয়ে জায়গায় ক্লিক করবো, যে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে করতে হবে। ভিডিও একবারের জায়গায় 2 থেকে 3 বার দেখে দেখে কাজগুলো করে নিবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল একবার সেটিং করার পরে কিন্তু আমাদের আর ইউটিউব চ্যানেলের সেটিং এ কোনো জায়গায় যে হাত দেওয়া লাগে না, ঠিক আছে? এটা একটু আসুক। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন, চলে আসে এই ড্যাশবোর্ডের ভিতরে কোনো জায়গায় কোনো কাজ নাই। এরপর আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো কপিরাইট ক্লেম খান, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে একটা চেক মার্ক একটা চলে আসবে, রেড মার্ক, ঠিক আছে? তা আমরা যেভাবে কাজ করবো, আমরা আশা করি যে আমরা কেউ কপিরাইট কোনো ক্লেম আমরা খাবো না, ঠিক আছে? জাস্ট আমার কথা মতো চলবেন, কারো কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না। কন্টেন্ট এর ভিতরে এসে আমাদের কোনো কাজ নাই, জাস্ট আমরা আমাদের যে কন্টেন্ট গুলো আপলোড করতেছি কতটা ভিউ হচ্ছে, লাইক কয়টা হচ্ছে, সবগুলো কিন্তু এখানে এসে আমরা দেখতে পাই। তারপর প্লে লিস্টে এসে কিন্তু আমরা প্লে লিস্ট গুলো তৈরি করে নিবো তখন যখন আমরা ভিডিও আপলোড করবো, কারণ ভিডিও আপলোড করার সময় কিন্তু আমাদের সামনে প্লে লিস্ট তৈরি করার অপশন আসবে। যদি আপনি আগে থেকে প্লে লিস্ট তৈরি করে রাখছেন তাতেও কোনো সমস্যা নেই, জাস্ট এই যে নিউ প্লে লিস্টে ক্লিক করে সিম্পলি আপনারা মনে করেন যে 10টা গ্যাজেটস নিয়ে কাজ করতেছেন, হতে পারে সেটা ইলেকট্রনিক্স গ্যাজেট, কিচেন গ্যাজেটস, কার গ্যাজেটস, হোম গ্যাজেটস, এরকম গার্ডেন গ্যাজেটস, জাস্ট এরকম প্লে লিস্টে ক্লিক করে 10টা প্লে লিস্ট করে রাখবেন যদি আপনাদের ইচ্ছা মতো, অথবা আপনারা ভিডিও আপলোড করার সময় কিন্তু এই কাজগুলো করতে পারবেন। অ্যানালিটিক্স এসে আমরা দেখতে পারবো যে আমাদের কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে ভিডিও গুলার, ঠিক আছে? সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এবং সাবস্ক্রাইবার কয়েকজন বাড়তেছে, লাস্ট 28 দিনে কয়েকটা ভিউ হলো, ঠিক আছে? সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। কন্টেন্ট এসে দেখিয়ে দিচ্ছি আমি এগুলা। আচ্ছা, এখানে আমার যে ভিউ পয়েন্টটা, ঠিক আছে, ইমপ্রেশন মানে কি, আমাদের সামনে যে ইমপ্রেশন ক্লিক থ্রট রেটটা কিন্তু অনেক বেশি। আমাদের আমাদের সামনে যে ভিডিও গুলো ইউটিউবে আসে, আমাদের সামনে আমরা যখন ইউটিউবে স্ক্রলিং করি বিভিন্ন ভিডিও গুলো কিন্তু আমাদের সামনে আসে, তাই না? দেখুন সাকিব, অপু রাতে, এক বিছানায়, এরকম ধরনের, বা ভাই ভাই কেন শত্রু, এই যে আমরা দেখতে পারতেছি, দেখতে পাচ্ছি কিন্তু ক্লিক করতেছি না। কিন্তু আমাদের যখন মনে চাচ্ছে কোন একটা বিষয়ের উপরে ক্লিক করবো তখন আমরা ক্লিক করতেছি। তো ইমপ্রেশনটা হলো এই এই ভিডিওটা আমার কাছে চলে আসছে, এটা কিন্তু এই যে ভিডিওটা তৈরি করছে তার কিন্তু ইমপ্রেশন কাউন্ট হয়েছে, ঠিক আছে? ঠিক তেমনি আমার চ্যানেলে যে কয়টা ভিডিও আছে, ভিডিও গুলো কিন্তু 767 জন মানুষের কাছে পাঠানো হয়েছে, ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি এটা পাঠিয়ে দিয়েছে। এখান থেকে আমার ক্লিক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা হলো 15%, অর্থাৎ আমার কাছে এতজনের ভিতরে কিন্তু 15% মানুষ আমার এখানে ক্লিক করছে। তাহলে এভারেজ ভিউ ডিউরেশন হলো 0.32 এটা, আর অডিয়েন্সটা হলো, আচ্ছা, রিটার্নিং ভিউ, আমার ভিডিও গুলো কতজন পুনরায় ভিউ করতেছে, মনে করেন কালকে একটা ভিডিও আমার দেখছে, আজকে আমার চ্যানেলে ভিডিও শেষে দেখতেছে, এটা ওকে বলে রিটার্নিং ভিউ। ইউনিক ভিউ, ইউনিক কতজন লোক আমার ভিডিও গুলো দেখতেছে, ইমপ্রেশন করতেছে, ইউটিউব ভিডিও গুলো পাঠিয়ে দিচ্ছে, ইউনিক কতজন মানুষ আমার ভিডিও গুলো দেখতেছে, এটা এখানে দেখা যায়। আচ্ছা, এই রিসার্চ, এই রিসার্চ আমাদের আপাতত লাগতেছে না, এখানে একটা নতুন অপশন দিচ্ছে ইউটিউব, এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, প্রোডাক্টের কিওয়ার্ড গুলো আমরা বের করে নিতে পারবো ইজিলি, এই জন্য আমরা এখানে এই অপশনটা আমাদের আপাতত লাগতেছে না। আচ্ছা, এরপরে আমাদের আসি কমেন্টের বিষয়ে, কিছু কথাবার্তা আছে। আপনাদের ভিডিওতে যখন কমেন্ট আসবে, ঠিক আছে, তখন প্রত্যেকটা কমেন্টে কিন্তু আপনারা মানে ইয়া করবেন, আপনারা রিপ্লাই দিবেন, এতে করে সার্চ রেশিও বাড়ে,
এজন্য কমেন্টের ভিতরে আপনার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবেন। এবার সাব টাইটেল কপিরাইটিং এর ভিতরে কিছু নাই। এরপর আমাদের মনোটাইজেশন, মনোটাইজেশনের এখানে এসে কাজ আছে। আপনারা এখানে দুইটা জিনিস অটোমেটিক্যালি আপনাদের এটা অটোমেটিক থাকবে, জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডেড স্ট্রাইক। আর একটা সময় ছিল ইউটিউব যখন আসলো আমাদের আর কি পৃথিবীতে বা যখন তৈরি হলো, তখন কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করলে কিন্তু ওই দিনে মনোটাইজেশন পাওয়া যেত। তারপর ইউটিউব রিকোয়ারমেন্ট করে দিল যে ইউটিউব চ্যানেল তৈরি করে মনোটাইজেশন পেতে গেলে এবং ইউটিউব থেকে আয় করতে গেলে 1,000 সাবস্ক্রাইবার্স পূরণ করতে হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপরে 1 বছরের ভিতরে এটা করার পর ইউটিউবে মনোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন ইউটিউব আপনার চ্যানেলটা রিভিউতে নিবে 12 ঘন্টার জন্য, যে আপনার গুগলের সকল নিয়ম কারণ মেনে আপনি কাজ করছেন কিনা। যখন দেখবে যে গুগলের সকল নিয়ম কারণ মেনে আপনি কাজ করছেন, তখন আপনাকে মনোটাইজেশন দিয়ে দিবে। ঠিক আছে, যেমন আমার চ্যানেলটা আমি টেক ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটা কিন্তু মনোটাইজ, আমার চ্যানেল থেকে অ্যাডসেন্স রেভিনিউ আমি এখান থেকে জেনারেট করি বা ইনকাম করি। এখন আমি কিন্তু গুগলের নিয়ম কারণ মেনেই কাজ করি, আমি টেক ভিডিও তৈরি করি, আমার ভিডিও দেখে মানুষের উপকার হয়, মানুষ অনলাইন থেকে ফ্রিতে অনেক কিছু শিখতে পারে, আয় করে। আমি যদি এখানে সানি লিওনের গান আপলোড করতাম, আমি যদি এখানে অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করতাম, আমি যদি এখানে অ্যাডাল্ট কোনো খারাপ কোনো বিষয়ের মন্তব্য করতাম কোনো প্রধানমন্ত্রী বা অন্যান্য কারোর বিরুদ্ধে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হতো না। অথবা আমি যদি মানুষ আমি যদি দেখা যায় গরু কুরবানি করা ছবিগুলো এখানে আপলোড করতাম, রক্ত জাতীয় কোনো কিছু, উস্কানিমূলক কথাবার্তা বলা, এই ধরনের বিষয়গুলো ইউটিউব কিন্তু মানে কি বলা যায় ইউটিউব কিন্তু এগুলো বিষয় মানে চায় না। ঠিক আছে, ইউটিউব চায় যে আমার প্ল্যাটফর্মটা ব্যবহার করে মানুষের জন্য উপকার হয়, আমার চ্যানেলটা থেকে মানুষের উপকার হচ্ছে, তারা কাজ শিখতে পারতেছে, অনলাইন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিভাবে করতে হবে সেটা শিখতে পারতেছে। আপনাদের চ্যানেল থেকে কি উপকার হবে, আপনারা ভালো ভালো প্রোডাক্টের রিভিউ করবেন, আপনাদের রিভিউ করা ভিডিও গুলা দেখে কিন্তু মানুষ ভালো ভালো প্রোডাক্টের সন্ধান পাবে, সেখান থেকে কেনাকাটা করবে, এতে কিন্তু মানুষের উপকার হবে। ঠিক আছে, আপনি কিন্তু মানুষকে হেল্প করতেছেন, মানুষকে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট প্রেজেন্ট করতেছেন। তো ইউটিউবের নিয়ম কারণ মেনে যদি কাজ করা যায় অবশ্যই মনিটাইজেশন পাওয়া যায়। ঠিক আছে, আর এমন অনেক চ্যানেল আছে যেগুলো 1 লক্ষ সাবস্ক্রাইবার্স, 2 লক্ষ সাবস্ক্রাইবার্স অথবা মনিটাইজেশন পায়নি এবং জীবনে পাবেও না। কারণটা কি, ওরা ইউটিউবের নিয়ম কারণ মেনে কাজ করেনি। আর আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন, গ্যাজেটস, গ্যাজেটস এর কিন্তু প্রোডাক্ট মানে চ্যানেল গ্রো করে ফেলে যদি মনিটাইজেশন করাতে পারেন চ্যানেলটা, অ্যাডসেন্স থেকে যে কি পরিমাণে ইনকাম আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ গ্যাজেটস রিলেটেড চ্যানেল গুলোতে প্রচুর অ্যাড আসে, আমার চ্যানেলে যে অ্যাড গুলো আসে আমার চ্যানেলের তুলনায় 4 থেকে 5 গুণ অ্যাড এই গ্যাজেটস চ্যানেল গুলোতে আসে। সো আপনাদের প্রোডাক্টও সেল হবে এবং আপনাদের কিন্তু অ্যাডসেন্স থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা আর্ন আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার চ্যানেলটা জাস্ট গুগলের নিয়ম কারণ গুলো মেনে কাজ করলে। আচ্ছা, এখানে আমাদের তাহলে কি গেল, জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কখনো অন্য কারো ভিডিও আপলোড করবেন না ইউটিউবে। ঠিক আছে, ভিডিও আপলোড কিভাবে করতে হবে, কোন কোন স্টাইলে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে আমরা রিভিউ করবো, এগুলো আমি দেখিয়ে দিবো আপনাদেরকে। তাহলে আমাদের জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা এই টিক মার্ক আছে, এটা থাকবে। টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্ট, এটা কিন্তু আপনাকে ফোন ভেরিফাই, ফোন ভেরিফাইটা করে নিবেন আপনারা। ফোন ভেরিফাইটা করে নিলে আপনার এখানে এই দুইটা অ্যাক্টিভ থাকবে। তাহলে আমার 4টা জিনিস পূরণ করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য, এখানে কিন্তু আমার এটা অ্যাক্টিভ আছে, এখানে আমার এটাও অ্যাক্টিভ আছে। আমার এখন এই 2টা জিনিস আপনাদেরকে এই 2টা জিনিস পূরণ করতে হবে। এই 2টা জিনিস করে নেওয়ার পরে 2টা জিনিস করে নিতে হবে। একটা হলো আস্তে আস্তে কাজ করলে অটোমেটিক্যালি আপনার সাবস্ক্রাইবার্স বাড়বে, আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম এটা আপনার কাজ করলে ভিডিওর ভিউ হলে বাড়বে। এখন অনেকের আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া 1 বছরের ভিতরে যদি আমার 1,000 সাবস্ক্রাইবার্স না হয়, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হয়, তাহলে কি আমি সাবস্ক্রাইব আমি কি মনিটাইজেশন পাবো না? এটা আপনাদের মনে অনেকেরই পড়ছে না, সেটা আমি জানি। বিষয়টা একটু ক্লিয়ার করি, আপনার চ্যানেলের বয়স 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, ইউটিউব ধরবে 1 বছর লাস্ট 12 মাস। মনে করেন 1 বছরের ভিতরে আপনার 1,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়নি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি, 2 বছরের মাথায় যে পূরণ হলো, ইউটিউব কাউন্ট করবে লাস্ট 12 মাসের ভিতরে তার 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার্স হয়েছে কিনা। ঠিক আছে, এক্ষেত্রে নো রিক্স, কাজ করতে হবে, কাজ করে যেতে হবে, মনিটাইজেশন সময় পেয়ে যাবেন আপনারা, যেভাবে কাজ করা দেখাবো শেখাবো পেয়ে যাবেন। এরপর আসি আমরা কাস্টমাইজেশনে, আসার কিছু কাজ আছে এখানে। আচ্ছা, কাস্টমাইজেশনে এসে এখানে আমাদের লেআউটের ভিতরে আপাতত কিছুই নাই, আমাদের কোনো কাজ নাই। ব্র্যান্ডিং একটু দেখি, ব্র্যান্ডিংটা এখানে আপনাদের যে লোগোটা এখানে আপলোড করতে হবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যানভার উপরে ক্লাস নিবো, ওখানে কয়েকটা বিষয় দেখাবো, ইন্ট্রো তৈরি করা, আউটরো তৈরি করা,
লোগো তৈরি করা, কভার তৈরি করা, বা অ্যাড দেওয়ার জন্য ফটো গুলো কিভাবে তৈরি করতে হবে, এই সবগুলো বিষয়ে আমি সবকিছু আপনাদের ক্যানভাতে দেখিয়ে দেবো। একটা ক্লাস টোটালি ডিজাইন এর উপর একটা ক্লাস আমি নিবো আপনাদের আগামীকালকে, আগামীকালকে না আগামী শনিবারে। এখন এখানে আপনাদের তিনটা জিনিস আপলোড করতে হবে, একটা হলো ইউটিউবের কভার ফটো, সরি ইউটিউবের লোগো, দুই নম্বরটা হলো কভার ফটো, তিন নম্বরটা হলো ওয়াটার মার্ক। আপনারা জানেন যে ইউটিউব ভিডিও যখন চলে অধিকাংশ চ্যানেলের কোনায় কিন্তু এই এইটা চলে আসে, এটা কিন্তু অটোমেটিক। অনেকে মনে করে মনে হয় ভিডিওর সাথে এটা সেট করা, বিষয়টা আসলে কিন্তু সেরকম না। এই ওয়াটার মার্কটা কিন্তু ভিডিওর সাথে সেট করা থাকে না, এইখান থেকে সেট আপ যা সেট আপ করবেন সেটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শো করবে, ঠিক আছে? এইবার আসে বেসিক ইনফো। বেসিক ইনফোর ভিতরে আমাদের যে কাজগুলো আছে, এইখানে আপনারা যে চ্যানেলের নামটা নিচ্ছেন এখনো কিন্তু চেঞ্জ করার সুযোগ আছে, অবশ্যই চেষ্টা করবেন নামটা ছোট নেওয়ার, নামটা ছোট নেওয়ার চেষ্টা করবেন। যারা যা নিছেন আমি কারোকে বারণ করতেছি না চেঞ্জ করার জন্য, নামটা ছোট নিলে হয় কি মনে রাখতে সুবিধা হয় বা আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আস্তে আস্তে ব্র্যান্ডটা ডেভেলপ করবেন আপনি, ঠিক আছে? সেক্ষেত্রে নাম ছোট হলে ইন ফিউচারের জন্য ভালো হয়। এখন আসি আমাদের এইখানে ড্রেস কি ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখতে হবে। আমি কি লিখছি, আপনারা কিন্তু এই কথাবার্তাগুলো লিখতে পারেন বা আপনারা কিন্তু আপনাদের মতো করে নিজের মতো করে সুন্দর করে কিন্তু এখানে এগুলো লিখে দিতে পারেন। আমি একটু পড়ে পড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ওয়েলকাম টু মাই গ্যাজেট চার্ট চ্যানেল, আমার চ্যানেলের নাম গ্যাজেট চার্ট, আমি এখানে দিয়েছি আমার চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আই প্রেজেন্ট টু ইউ ভেরি হেল্পফুল গ্যাজেটস প্রোডাক্ট অন মাই চ্যানেল, আমি খুব ভালো ভালো হেল্পফুল ভালো ভালো গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে আমি প্রেজেন্ট করি বা প্রেজেন্ট করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড স্টে আপডেটেড উইথ মাই লেটেস্ট ভিডিও অ্যাবাউট ইলেকট্রনিক্স কিচেন গ্যাজেটস এন্ড মোর অ্যাক্সেসরিজ দ্যাট ইউ হ্যাভ ইভেন সিন নাও এনজয়, ঠিক আছে? জাস্ট আমি এখানে বলতে চাচ্ছি যে আপনিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রনিক্স ভিডিও কিচেন গ্যাজেটস সহ আরো আদার্স মোর অ্যাক্সেসরিজ গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো কিন্তু আমি আমার চ্যানেলে প্রেজেন্ট করি, নাও আপনি এনজয় করেন আমার চ্যানেলটা, ঠিক আছে? এখানে অবশ্যই 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 কিন্তু আপনাদের আর্নিং ডিসক্লেমার দিতে হবে, কারণ আপনারা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটা ব্যবহার করে কিন্তু আপনার ইনকাম করবেন। তো ইউটিউব প্ল্যাটফর্মটা ব্যবহার করে ইনকাম করবেন, ইউটিউবকে কি জানাবেন না? মনে করেন আমার একটা দোকান আছে, আমার দোকানে আমি একজনকে ব্যবসা করতে মানে একজন ব্যবসা করতে চাচ্ছে আমার দোকানে, আমার অনেক বড় একটা দোকান, আমার দোকানে একটা কর্নারে একজন বসে ফ্ল্যাক্সি রোড দিতে বা ব্যবসা করবে, সে তো সে কি এসে হঠাৎ করে বসে যাবে সেখানে? আমার তো দোকানটা আমার আমাকে তো জানাতে হবে যে ভাই আমি আপনার দোকানের কর্নারে বসে আমি ব্যবসা করব, কিছু আমার কিছু অল্প কিছু ইনকাম আমি করতে চাই, সেক্ষেত্রে তো আমাকে সে জানালে আমি বললো ভাই এস করেন, ঠিক? বিষয়টা আমি অন্যভাবে বোঝালাম আপনাদেরকে, ইউটিউবকে জাস্ট আপনি জানাচ্ছেন যে আপনি একটা আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো সেল করে আপনি এখানে মার্কেটিং করতেছেন, জাস্ট এখান থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে খুব স্মল কমিশন, ঠিক আছে? স্মল খুব অল্প কিছু কমিশন আপনি পাবেন ভিড প্রোডাক্ট গুলো সেল হলে, এটা জাস্ট ইউটিউব কে আপনার জানানো আর কি, আর্নিং ডিসক্লেমারটা। এবং আর্নিং ডিসক্লেমারটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর দিতে হবে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দিতে হবে এবং ভিডিও শুরুতে কিন্তু আর্নিং ডিসক্লেমারটা দিতে হবে। এই ইমেজটা কিভাবে তৈরি করবো এটা আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব আপনাদেরকে। এবার আসি আমরা নিচের দিকে, এই চ্যানেলের যে লিংক আছে দেখুন, আমার চ্যানেলে ক্লিক করলে আমি দেখিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে ক্লিক করলে কিন্তু youtube.com/smakramujjaman বাংলা চলে আসে, এবং আমার যে বাংলা চ্যানেল আছে সেখানে কিন্তু youtube.com/smakramujjaman চলে আসে। আপনারা কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা তৈরি করতে পারবেন না, আপনাদের যখন 100 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তখন আপনারা এই কাজটা করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ইংলিশ চ্যানেলে কি আসে, এস এম আকরামুজ্জামান বাংলা, আর সরি বাংলা চ্যানেলে আসা হলো এস এম আকরামুজ্জামান বাংলা, আর ইংলিশ চ্যানেলে আসা হলো youtube.com/smakramujjaman। আমি কিন্তু এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করি বা বিভিন্ন জায়গায় মানে রেখে দিই, যেমন আমার ইনস্টাগ্রামে বায়োতে রাখি, আমার টুইটারে বায়োতে রাখি, বা অন্যান্য যে সোশ্যাল প্রোফাইল আছে ভিকে আছে বা আদার্স যেসব জায়গা আছে সব জায়গায় কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিই। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এভাবে প্রচার করতে পারবেন, ইউটিউব চ্যানেল দিয়ে মার্কেটিং করতেছেন বা বিজনেস করতেছেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাকে এভাবে তৈরি করে নিতে হবে। কিন্তু এই লিঙ্কটা আপনি তখন তৈরি করে নিতে পারবেন যখন আপনার এই লিঙ্কটা এখান থেকে তৈরি করতে হয়, ঠিক আছে? এখান থেকে তৈরি করতে হয় যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স হবে তখন আপনি পারবেন, এর আগে কিন্তু পারবেন না। 100 সাবস্ক্রাইবার্স হলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কাস্টমাইজ করে আপনার ব্র্যান্ড নামে নিতে নিতে পারবেন। এখন এই জন্য বারবার করে বলতেছে যে নামটা ইউনিক নেবেন, কারণ দেখুন আমার যখনই আমার চ্যানেলটা 100 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তখন কিন্তু আমি নাম নিব কেমন, youtube.com/gadgetschart, এইগুলো কিন্তু কিছুই থাকবে না,
গ্যাজেট চার্ট আমি অটোমেটিক্যালি এখানে সেভ সেভ করে দিব, ঠিক আছে? ঠিক তেমনি আপনি ইউনিক নাম দিলে কিন্তু youtube.com/ আপনার এই নামটা চলে আসবে। যারা বড় বড় সেলিব্রিটি আছে, বড় বড় ইউটিউবার আছে, বা বড় বড় যেসব আমরা গান বাজনা শুনি, যেমন পড়শি আছে বা প্রিসিলা আছে, ওদের নাম কি বলে তারা? যে আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করুন youtube.com/প্রিসিলা, youtube.com/পড়শি, youtube.com/সাকিব খান, এরকম আপনারও কিন্তু এরকম আপনার একটা পরিচিত চলে আসবে, একটা ইউআরএল চলে আসবে, একটা ইউনিক ইউআরএল, ইউআরএল যে ইউআরএল পৃথিবীর আর কেউ তৈরি করতে পারবে না। যেমন আমি যেমন এখানে তৈরি করে রাখছি youtube.com/smakramoz, যেমন আমার এই ইউআরএল এর পৃথিবীর কারো ক্ষমতা নেই এই ইউআরএলটা আমার নেওয়ার। আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার ওয়েবসাইটটা নাম নেওয়ার। এই জন্য ইউনিক নামের কিন্তু অনেক ভ্যালু আছে। আপনারা যারা যে নাম নিয়েছেন, এখনো সুযোগ আছে চেঞ্জ করার, যদি পারেন নামটা ছোট নেওয়ার চেষ্টা করবেন। এখনো সুযোগ আছে চেঞ্জ করার, যেটা আপনারা যখন ভিডিও আপলোড করা শুরু করবেন তখন কিন্তু চেঞ্জ করতে গেলে প্রবলেম হলেও হতে পারে, হবে সেটা বলবো না, কিন্তু হলেও হতে পারে প্রবলেম, ঠিক আছে? এই জন্য আপনারা একটু মাথায় মাথা রাখবেন যে এই বিষয়টা রাখিয়া। আর এখানে আসে লিঙ্ক, লিঙ্ক কি আমরা দেখুন, এখানে আমার একটা লিঙ্ক অলরেডি দেওয়া আছে যে গ্যাজেট চার্ট নামে আমার একটা পেজ আছে। আপনার যে ব্র্যান্ড নাম আছে সেই ব্র্যান্ড নামে কিন্তু আপনার ফেসবুক পেজ থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, টুইটার অ্যাকাউন্ট থাকবে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে, ভিকে অ্যাকাউন্ট থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, আরো 12 থেকে 13টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কিন্তু এখানে আপনাকে লিঙ্ক আপ করে দিতে হবে, মানে ইউটিউব জানে বুঝে যে আপনি একটা রিয়েল পার্সন, এখানে কোনো উল্টাপাল্টা কাজ আপনি করতে আসেননি, আপনি লাইফ টাইম এখানে বিজনেস করতে এসেছেন, ঠিক আছে? এই জন্য আপনারা এই এখন আপাতত লিঙ্ক গুলো দেওয়ার দরকার নেই, কারণ আমি এখন আমাদের আগামী ইচ্ছে মার্কেটিং গুলোতে আমি এখনো যাইনি, আমি আগামী ইচ্ছে মার্কেটিং গুলোতে এখনো যাইনি। ফেসবুক, টুইটার, লিঙ্কডিন যেসব সোশ্যাল প্রোফাইল গুলো আছে প্রত্যেকটার বিষয়ে আমি ক্লাস নিবো আপনাদের, যে কারণে এই মুহূর্তে এই লিঙ্কের এখানে কোনো কিছু সেট আপ করার দরকার নেই, ঠিক আছে? এবার কন্টাক্ট ইনফো, ইউটিউব আপনার সাথে কন্ট্যাক্ট করবে কোন ইমেইলে, আপনার মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন মনে করেন আপনি ইউটিউব থেকে কোনো একটা মেইল আপনাকে পাঠালো, জাস্ট আপনার এই মেইলে কিন্তু মেইলটা আসবে, কন্ট্যাক্ট ইনফো। আচ্ছা, অডিওটা এটা তো বুঝেন, আপনার অডিও থেকে আমরা অডিও নামাতে পারবো, এবং এই অডিও গুলো আমরা ভিডিওতে ব্যবহার করতে পারবো, এতে করে কোনো কপিরাইট ক্লেম আমাদের আসবে না। এখন আমরা এখানে আপাতত আর কোনো কাজ নেই, সেটিং এ ক্লিক করতেছি। সেটিং এ ক্লিক করার পর এখানে কিছু কাজ আছে যেগুলো আপনারা একটু দেখে নিবেন। দেখুন এখানে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ইউএসডি, ইউএস ডলার থাকবে জেনারেলের ভিতরে, এই একটাই কাজ, এখানে ইউএসডি, ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন, কারণ আমরা এখান থেকে অ্যাডসেন্স কমিশন ইউএস ডলারই আর্ন করবো, এই হলো কথা আর কি। হ্যাঁ, তো চ্যানেলের এসে এইখানে একটা ভুল অধিকাংশ মানুষই করে, এই কিওয়ার্ড এর এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখে। আপনারা মাল্টি গ্যাজেটস নিয়ে কাজ করতেছেন, কোন রকম কোন কিওয়ার্ড এখানে দিবেন না। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ইউটিউব চ্যানেলের পুরো সেট আপটা দেখাই দিচ্ছি, এটা কিন্তু আসলে এইভাবে মনে হয় কেউ দেখাবে না, যদি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? কারণ আমরা কিন্তু আমার চ্যানেল মনোটাইজ, আমি জানি যে কিভাবে একটা চ্যানেল মনোটাইজ করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে সেট আপ করলে মানে কোনো সমস্যা নেই, আর সেট আপটা লাইফে একবারই করে নিতে হয় ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? তো এখানে কোনো কিওয়ার্ড আপনারা দিবেন না, কারণ আপনারা কাজ করবেন মাল্টি গ্যাজেটস নিয়ে, এটা হলো মাদার ট্যাগ এর অপশন, ঠিক আছে? তো এই জন্য এখানে কোনো কিওয়ার্ড আপনারা দিবেন না। অ্যাডভান্স সেটিং এসে আরেকটা কথা বলে রাখি, এই যে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে, কান্ট্রি অবশ্যই অবশ্যই বাংলাদেশ থাকবে, কিন্তু যখন ভিডিও আপলোড করবেন তখন দিবেন হলো ভিডিও লোকেশন ইউএসএ বা অস্ট্রেলিয়া বা কানাডা, তবে আপনারা সবগুলো ভিডিওতে ভিডিও লোকেশন ইউএসএ দিবেন, ঠিক আছে? এটা আমি ভিডিও আপলোডের সময় দেখিয়ে দিব। অ্যাডভান্স সেটিং এ আসি আমরা। এখন এখানে আপনাদের সিলেক্ট করে রাখতে হবে নো, ইটস নট ফর কিড, এটা আমাদের দিস সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, অর্থাৎ এটা আমাদের বাচ্চাদের চ্যানেল না। যদি আমরা কার্টুন ভিডিও তৈরি করতাম, কার্টুন অ্যানিমেশন তৈরি করতাম, তাহলে আমরা দিতাম কি ইয়েস, ইয়েস দিতাম যে এটা বাচ্চাদের চ্যানেল, কিন্তু এটা আমরা দিব নো, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা আমাদের বাচ্চাদের চ্যানেল না। এই জন্য আমরা এখানে এই দুই নাম্বারটা সিলেক্ট করে রাখবো, একটু নিচের দিকে আসবো আমরা। আসার পর এইখানে কোনো চেক মার্কে কোনো টিক ঠিক দেওয়ার দরকার নাই আপনাদেরকে। আচ্ছা, ক্লিপস এর ভিতরে এখানে এই যে একটা কি টিক মার্ক থাকবে অটোমেটিক্যালি, এটা থাকবে, এটা ঠিক আছে? এরপরে এখানে আপাতত কোনো কাজ নাই। আপনারা কিন্তু একটা চ্যানেলের আন্ডারে আর একটা চ্যানেল তৈরি করতে গেলে কিন্তু এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আর একটা চ্যানেল তৈরি করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব একটা ইমেলের আন্ডারে একটা চ্যানেল দিয়ে তৈরি করবেন, আর কোনো চ্যানেল তৈরি করবেন না। এটা আমি গত ক্লাসে বলছিলাম কেন করবেন না, আমি আগামীতে আরো অনেক ক্লাস তো নিবো, আমি যেটা আমি বলে দিব। এখানে আরেকটা কাজ আছে আপনাদেরকে, এই যে দেখুন
এটা অটোমেটিক্যাল ইনেবল থাকবে, এটা অটোমেটিক্যাল ইনেবল থাকবে। এইখানে কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করার পর ইনেবল হবে, ঠিক আছে? এখানে আপনার ফোন নাম্বারটা, এখানে এই ইনেবলটা থাকবে না, এটা আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে দেওয়ার পরপরই কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। আর এখানে এটা করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি যা থাকবে থাকবে। প্রথমটা ইনেবল করতে অটোমেটিক থাকবে, সেকেন্ডটা আমাদের ইনেবল করতে গেলে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আর ফোন নাম্বার ভেরিফাই না করলে কিন্তু আমরা 15 মিনিটের বেশি যে ভিডিও গুলো আছে, একটা ভিডিওর মনে করেন যে 15 মিনিটের বেশি, ওই 15 মিনিটের বেশি ভিডিও কিন্তু আমরা ওখানে সেট আপ করতে পারবো না, এবং আমরা থাম্বনেল দিতে পারবো না, লাইভ স্ট্রিমিং করতে পারবো না, যেগুলো পারবো না এখানে কিন্তু বলে দিচ্ছে। এটা ইনেবল না করলে আমরা ভিডিওস ওভার 50 মিনিটস, আমরা 15 মিনিটের বেশি ভিডিও এখানে আপলোড করতে পারবো না আমার চ্যানেলে। কাস্টম থাম্বনেল, কাস্টম থাম্বনেল কি, আমরা আমরা ক্যানভা দিয়ে যে থাম্বনেলটা তৈরি করবো সে থাম্বনেলটা কিন্তু আমরা সেট করতে পারবো না। লাইভ স্ট্রিমিং ইউটিউবের মাধ্যমে কিন্তু লাইভ স্ট্রিমিং করা যায়, লাইভ স্ট্রিমিং করতে পারবো না। অ্যান্ড কন্ট্যাক্ট আইডি, জাস্ট এখানে আরো কিছু আছে, এটা সিম্পলি আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, এখানে ফোন ক্লিক করে ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, 6 digits এর কোডটা বসাই দিলে এটা ইনেবল হয়ে যাবে। জাস্ট এখানে আপাতত আর কোনো কাজ নেই। আপলোড ডিফল্ট, ডিফল্ট হিসাবে আপনি কিছু জিনিস রাখতে পারেন, ভিতরে রাখার দরকার নেই, রাখার দরকার এখানে অটোমেটিক অটোমেটিক টাইটেল হিসেবে কিছু দিয়ে দিলে অটোমেটিক্যালি আপনি যখন ভিডিও আপলোড করেন অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। ডেসক্রিপশনে যা লিখে রাখবেন অটোমেটিক ভিডিও আপলোড করার সময় অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে, ডিফল্ট হিসাবে, ঠিক আছে? তো এটা দেওয়ার দরকার নেই, জাস্ট আপনার এখানে ভিজিবিলিটি এখানে পাবলিক রাখবেন, এটা আপনারা রাখতে পারেন। এটা পাব যেহেতু আপনি ভিডিওটা তো পাবলিকই করবেন, যখন পাবলিক পাবলিক করবেন এখানে কিন্তু অটোমেটিক ট্যাগ ট্যাগও কিন্তু অটোমেটিক সেট করা যায়। আপনি এখানে এটা অটো সেট, মানে আপনি যা সেট আপ করে রাখবেন এই ভিডিও, যে ভিডিও আপলোড করবেন অটোমেটিক সেইখানে সেটা চলে যাবে, কিন্তু এইগুলো কিছুই করার দরকার নেই আপনার, কারণ আমরা তো এক এক সময় এক একটা ভিডিও আপলোড করবো, আর যখন ভিডিও আপলোড করবো তখন আমরা টাইটেল দিবো, ডেসক্রিপশন দিবো, ট্যাগ দিবো, ঠিক আছে? অ্যাডভান্স সেটিং এসে আছে, অ্যাডভান্স সেটিংস কিন্তু কাজ আছে। আচ্ছা, আমাদের অবশ্য অবশ্য ক্রিয়েটিভ কমন্স রাখতে হবে। ক্রিয়েটিভ কমন্স কি, আপনারা জানেন যে ইউটিউবের ভিডিও কিন্তু একজনের ভিডিও আর একজন ইউজ করতে পারে, যেহেতু এই কন্টেন্ট গুলো আমাদের না, আমরা অ্যামাজনের কন্টেন্ট গুলো আমাদের আপলোড করবো, সেক্ষেত্রে যদি অ্যামাজন পারমিশন দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে পারমিশন দিয়ে রাখতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে রাখবো, প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে রাখবো, ক্রিয়েটিভ কমন্স এর আন্ডার এটা রেখে দিবো আমরা, এখানে একটা সিলেক্ট করা থাকবে। ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করতেছি, গ্যাজেটস নিয়ে কাজ করতেছি, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতেছি, এই জন্য আমাদের হবে এখানে ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার আসি ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারে, যে ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এর দুইটা কিন্তু ইংলিশ থাকবে, অনলি ফর ইংলিশ, ইংলিশ ইউএস, ইংলিশ অস্ট্রেলিয়া এগুলো দেওয়ার দরকার, অনলি ফর ইউএস ইংলিশটাই থাকবে। আচ্ছা, ক্যাটাগরি ক্যাপশন এটা হলো নাম থাকবে, ঠিক আছে, ক্যাপশন এটা নাম থাকবে। কমেন্ট, অল কমেন্ট, অ্যালাউ অল কমেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে, কারণ কি আপনার প্রত্যেকটা ভিডিওতে মানুষ যেন কমেন্ট করতে পারে, আর অবশ্যই 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 প্রত্যেকটা ভিডিওর কমেন্টের আপনি রিপ্লাই দিবেন, এতে করে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ রেশিও বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ভিডিও ভিউ বাড়বে, ঠিক আছে? এই জন্য আপনারা দেখবেন আমি যখন ভিডিও ছাড়ি আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে, রাত 12টার সময় ঘুম থেকে জেগে গেলে কিন্তু আমি দেখি যে আমার কমেন্ট কয়টা আসছে, কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে কিন্তু আমি আবার ঘুমাই পড়ি। কারণটা কি, আমার একটা রেসপন্স একটা অ্যাক্টিভিটি থাকবে, ঠিক আছে? এতে করে ভিডিও গুলো মানে ইউটিউব বুঝবে যে সেই অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে, তার মানে মানুষরা কমেন্ট করতেছে, কমেন্টে রিপ্লাই দিচ্ছে, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে, এতে করে তার ভিডিও গুলো মানে মানুষের কাছে ছড়াবে বেশি, সার্চ রেশিও বাড়বে এর কারণে, ঠিক আছে? এখন আসি, এটা ক্লিক করা থাকবে আমাদের শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওতে কতজন লাইক করতেছে, এগুলো কিন্তু অটোমেটিক এখানে দেওয়া থাকবে, মানে এটা টিক মার্ক থাকবে, এটা কিন্তু সবাই দেখতে পাবে। পারফরমেন্স এর ভিতরে আপাতত কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনি ওনার আপনি যে ইমেলটা দিয়ে করছে সেই ইমেলটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর কমিউনিটি, এখানেও কোনো কাজ নাই, কমিউনিটির ভিতরে কোনো কাজ নাই, এবং এগ্রিমেন্টস এখানেও কোনো কাজ নাই, ঠিক আছে? টোটাল সেটিংটা আমি ইউটিউব চ্যানেলে যেভাবে দেখিয়ে দিলাম, ভিডিও রেকর্ডিং হচ্ছে, গ্রুপে দিয়ে দেবো আগামী সপ্তাহে সকালে, এভাবে আপনাদের চ্যানেলটা সেটিং করে নিবেন। আপনাদের চ্যানেল কিন্তু একটা টাকা তৈরি করা মেশিন, এই কথাটা মাথায় রাখবেন, এবং সেইভাবে কিন্তু আপনি মেশিনটাকে কিন্তু সেইভাবে আপনাদের কাজে লাগাতে হবে। ইলিগাল কোনো কাজ করা যাবে না, আমার থেকে বেশি বুঝে কেউ কাজ করবেন না, যেভাবে কাজ করতে বলো তেমন ভাবে কাজ করবেন, দেখবেন ভালো একটা মানে ফিউচার আপনাদের ইন ফিউচারে মানে ভালো একটা ফিউচার আপনাদের হবে। এখন আসি, আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে। দেখুন আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? অ্যামাজন প্রোডাক্ট মার্কেটিং করার জন্য কিভাবে
টপ ফাইভ টপ টেন রিভিউ ভিডিও তৈরি করতে হয় এই বিষয়টা আমি আগামীতে দেখিয়ে দিব, এবং এই বিষয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, চ্যানেল থেকে দেখে নিবেন, তারপর তো আমি লাইভ দেখাবো। চ্যানেল থেকে দেখে নিতে বলতেছি এই কারণে, চ্যানেল থেকে যখন দেখে নিবেন আপনি যে টপ ফাইভ ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আমি যখন আবার আপনাকে জিনিসটা শিখিয়ে দিব তখন কিন্তু আপনারই সুবিধা হবে, ঠিক আছে? দেখুন এখানে একটা ভিডিও আছে 2 মাস আগে আপলোড করা, কিভাবে টপ ফাইভ টপ টেন রিভিউ ভিডিও তো বানাতে হয়, ঠিক আছে? বানাবেন, এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, 34 মিনিটের ভিডিও, এটা তো দেখবেন, তারপর আমি ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব। অবশ্যই আমরা টপ ফাইভ টপ টেন নিয়ে কাজ করব, কারণটা একটা ভিডিওর ভিতরে ভিডিও ডেসক্রিপশন আমাদের 5টা লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের যদি যখন ভিউ বেশি হবে তখন সেখান থেকে সেল আসার সম্ভাবনা থাকবে বেশি। আমরা কি লিখতে পারি যে টপ ফাইভ ল্যাপটপ 2022, ঠিক আছে? এখন ভালো ভালো ল্যাপটপ কোনগুলো আমরা বুঝবো, যে ল্যাপটপ গুলোর রিভিউ ভালো, স্টার মার্ক বেশি আছে, 4 স্টারে বেশি মার্ক আছে, রিভিউ ভালো, সেই ল্যাপটপ গুলো তোমরা ভালো ল্যাপটপ বলতে পারি, বা টপ ফাইভ টপ টেন এরকম আমরা বলতে পারি, ঠিক আছে? বা টপ ফাইভ মোবাইল ফোন, তারপর টপ ফাইভ কিচেন গ্যাজেটস, এরকম ধরনের। আর প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন এই চ্যানেলের নামগুলো আপনাদেরকে দিয়ে দিব, এবং আমি একটা চার্টও আপনাদেরকে দিব। প্রতিদিন একটি করে ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে, অবশ্যই নির্দিষ্ট টাইমে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সকলে জানেন যে আমরা যখন টিভিতে কোনো ছবি দেখি বা টিভিতে কোনো কিছু নাটক কোনো নাটক দেখি বা কোনো একটা সংবাদ শুনি, আমাদের 8টার সংবাদ কিন্তু জাস্ট 8টার সময় হয়, 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। এক্ষেত্রে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন, 1 মাস, 1 মাস পর থেকে 2টা করে আপলোড করবেন, 12 ঘন্টার ডিফারেন্সে 1 মাস একটা করে ভিডিও আপলোড করবেন, আপনাদের চ্যানেলে একটা করে ভিডিও দিবেন, এর বেশি ভিডিও দিবেন না, দিলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? এবং 1 মাস পরে থেকে 2টো করে ভিডিও আপলোড করেন, 12 ঘন্টা ডিফারেন্স আছে, দেখা যাচ্ছে সকাল 9টার সময় একটা আপলোড করলেন, রাত 9টার সময় আপলোড করলেন, অবশ্যই নির্দিষ্ট সময়ে। তাহলে কি করতে হবে, আপনাদেরকে শিডিউল করে রাখতে হবে, একটা করে ভিডিও আপলোড করবেন, কখন করবেন, ভিডিও কিন্তু বেশি ভিউ হয় বিকেল 5টা থেকে রাত 8টা, এই সময়ের ভিতরে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউ বেশি হয়, এই সময়ের ভিতরে কিন্তু যে কোনো একটা টাইমে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে ভিডিও গুলো আপলোড হবে ইউটিউব চ্যানেলে। তো কোন টাইমে আপলোড হবে এটা আপনি শিডিউল করে দিতে পারেন, মনে করুন সকালে আপনি আপলোড করে রেখে দিলেন জাস্ট বিকেল 5টা, তাহলে প্রতিদিন বিকেল 5টার সময় আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড হবে। এত করে কি হবে, আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কিং করবে, মানে চ্যানেল ভালো একটা সিগন্যাল পাবে গুগল, গুগল ভালো একটা সিগন্যাল পাবে যে এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে নির্দিষ্ট টাইমে। ইউটিউব চ্যানেলটাকে মনে করতে হবে একটা টিভি চ্যানেলের মতন, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে দেখা যাবে না, আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে দেখবেন না, খবরদার, চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যাবে, কেউ নিজের ভিডিও নিজে দেখবে না ইউটিউবে ভিডিও আপলোড করার পরে। কোনো বন্ধু পরিচিত ব্যক্তি কোনো ব্যক্তিকে বলা যাবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খবরদার, চ্যানেলে সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, ভিউ অটোমেটিক আসবে। কখনো কাউকেই বলবেন না বন্ধু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বান্ধবী তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বা আরো 10 জনের ফেসবুকে চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিয়ে বললেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, খবরদার এই কাজগুলো করবেন না। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে এটা 6 মাসের ভিতরে 2800 হয়ে গেছে, 2820 জন। আমি কিন্তু জীবনে কোনোদিন কারো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কোনো পাড়া প্রতিবেশী কারো বলিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অটোমেটিক হয়েছে, অটোমেটিক মানুষের কাছে পৌঁছাইছে, মানুষ পছন্দ করছে, শিখতে পারছে, আমাকে পছন্দ করছে, আমার ভিডিও গুলো ভালো লাগছে, সাবস্ক্রাইব করছে। ঠিক তেমনি আপনাদের চ্যানেল গুলো কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়বে, অটোমেটিক ভিউ হবে, অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে, আপনাদের কাজ হলো ভিডিও গুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা, মিসলিডিং করা যাবে না। ভিডিওর থাম্বনেলে এক জিনিস, টাইটেলে এক জিনিস, ট্যাগে আর এক জিনিস, এইসব গুলো দেওয়া যাবে না, তখন চ্যানেল নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার 1.5 লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে, কারণটা কি, মিসলিডিং এর কারণে, মিসলিডিং এর কারণে, মিসলিডিং আর একটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এই ভিডিওটা আমি দেখিয়েছি যে 9.10 মিলিয়ন ট্রাফিক, যে ট্রাফিক সোর্স দেখাচ্ছে সেখানে কিন্তু 9.10 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে। কপি পেস্ট করে আপনি কিভাবে আয় করবো, কপি পেস্ট করে কিভাবে মার্কেটিং করবো সেটা কিন্তু আমি এখানে দেখাইছি। আমার থাম্বনেলের সাথে কিন্তু আমার টাইটেলের মিল আছে, আমার থাম্বনেলের সাথে কিন্তু আমার ভিডিও ভিডিওর মিল আছে, আমার থাম্বনেলের সাথে কিন্তু আমার ট্যাগের মিল আছে, আমার থাম্বনেলের সাথে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনের মিল আছে। যদি মিল না থাকতো তাহলে মিসলিডিং হতে যেত, কারণ এর কারণে কিন্তু চ্যানেলটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন যে থাম্বনেলে দেওয়া সানি দেওলের গান ভিডিওর ভিতরে ক্রিকেট খেলা, ভিডিও টাইটেলে দেওয়া হলো শাকিব খান বাংলাদেশ আইসে, ভিডিও ট্যাগে দেওয়া হলো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, ভিডিও টাইটেল
ভিডিও থাম্বনেইল, ভিডিও ট্যাগ, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল না থাকাকে বলা হয় মিসলিডিং। আর মিসলিডিং এর কারণে কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলও নষ্ট হয়ে যায়। নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করা যাবে না, খবরদার খবরদার, নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করবেন না। অটোমেটিক্যালি লাইক আসবে, অটোমেটিক্যালি কমেন্ট আসবে। ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার ভিউ কিনা যাবে না। আপনারা সকলে জানেন যে সাবস্ক্রাইবার ভিউ এগুলো কিন্তু টাকা দিয়ে কিনা যায়। আমি যদি মনে করি আজকে রাত্রে আমি আমার চ্যানেলে আরো 1,000 সাবস্ক্রাইবার কিনবো, আমি কিন্তু কিনতে পারবো। আগামীকালকে দেখবো যে আমার সাবস্ক্রাইবার 3,800 জন হয়ে গেছে। 1,000 সাবস্ক্রাইবার কিনতে লাগে হলো 1,700 টাকা, কিনা যায় ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউ কিনা যায়। এইগুলো কখনো কিনবেন না, কিনলে কিন্তু চ্যানেল নষ্ট হয়ে যাবে। টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কপি পেস্ট করবেন না, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এইগুলো নিজে হাতে টাইপ করবেন, কখনো কপি পেস্ট করবেন না, করবেন না, করবেন না। আপনাদের চ্যানেলের নাম ইউনিক আছে কিনা তা চেক করে নিবেন। কিভাবে চেক করবেন হবে তাতে আমি বলে দিচ্ছিলাম আপনাদেরকে। ইউনিক নাম নেওয়ার জন্য এই দুইটা ওয়েবসাইটের সাহায্য আপনারা নিতে পারেন। এই যে দুইটা ওয়েবসাইটের নাম brandbucket.com এবং landdomainsearch.com। brandbucket.com, landdomainsearch.com এই দুটো ওয়েবসাইটের সাহায্য নিয়ে আপনাদের ইউনিক নাম আপনারা নিতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে সার্চ করে আমরা কিভাবে বুঝবো আমাদের চ্যানেলের নাম ইউনিক আছে কিনা, এটা আমি লিখে দিচ্ছিলাম। কিভাবে আপনারা বুঝবেন ইউটিউব চ্যানেলের নাম ইউনিক আছে কি না, উইন্ডার সফটওয়্যারটা আগে ইনস্টল করতে হবে, তারপর ক্যাম্পাসে সফটওয়্যারটা ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। উইন্ডার কিন্তু ইনস্টল করা না থাকলে আপনাদের কিন্তু ক্যাম্পাসে ইনস্টল হবে না। ঠিক আছে, আরো অনেক কারণ আছে যেগুলো আমি আমার ইসে দিয়ে দিয়েছি, আমার গ্রুপে দিয়ে দিয়েছি, ওরা দেখে নিয়ে নেন। পাঁচটি করে ফোল্ডার তৈরি করে পাঁচটি করে প্রোডাক্টের ইমেজ ভিডিও রাখতে হবে। আমরা যখন টপ 5 নিয়ে কাজ করব আমি এগুলো দেখিয়ে দেবো যে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে পাঁচটা প্রোডাক্টের ইমেজ ভিডিও গুলো রেখে রেখে ওই ভিডিও গুলো ইমেজ গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রত্যেক ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে হবে, এটা আমি বলেছি একটু আগে। প্রত্যেক ভিডিওর কমেন্টে কমেন্ট প্রত্যেক ভিডিওর যে কমেন্ট আসবে কমেন্ট গুলো রিপ্লাই করতে হবে আপনাদেরকে। ইউটিউব চ্যানেলটি ইউটিউব গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্যবহার করতে হবে। আপনারা এটা মনে রাখবেন অবশ্যই অবশ্যই, আপনাদের চ্যানেলটা গুগল ক্রোম দিয়ে ব্যবহার করবেন। কারণটা কি, এসইও র্যাঙ্কিং গুলো দেখা যায় গুগল ক্রোমে। ঠিক আছে, আমার আমার ভিডিওর এসইও র্যাঙ্কিং কেমন বা আমি ভিডিও ভালো ট্যাগ দিলাম কিনা, ট্যাগ গুলো দেওয়ার কারণে এসইও র্যাঙ্কিং কি 50-এর ভিতরে কত আসলো, এটা কিন্তু আমাদের দেখা যায় এই এক্সটেনশন সেট আপ করলে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে ভিড আইকু এক্সটেনশনটি সেট আপ করবেন। এই এক্সটেনশনটি সেট আপ করলে কিন্তু আপনারা আপনাদের এসইও র্যাঙ্কিং দেখতে পারবেন, কোন প্রোডাক্ট গুলো মানে কোন ভিডিও গুলো র্যাঙ্ক করছে, কোন কোন কিওয়ার্ড কে বেস করে র্যাঙ্ক করছে, এইগুলো কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন বা এইগুলো কিন্তু আপনারা ইজিলি বের করতে পারবেন আপনাদের। এই জন্য কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন। ভিডিও রেকর্ডিং হলো আর মাত্র 3 মিনিট পর লাইনটা কেটে যাবে, আমি এখন লাইনটা কেটে দিচ্ছি, আপনাদের সকলের প্রশ্ন শুনবো, আপনারা আবার নতুন করে জয়েন হন।